নতুন নিয়মে কিভাবে এইচএসসি এবং আলিম 2024 পরীক্ষার রেজাল্ট মার্কশিট সহ কিভাবে দেখবেন, তো সেই নিয়মটি এই ভিডিওতে দেখাবো। তো আপনারা জানেন এইচএসসি পরীক্ষার রেজাল্ট 15 অক্টোবর বেলা 11টার দিকে প্রকাশিত হবে। তো কিভাবে এখন রেজাল্টটা দেখবেন, তো চলুন দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য ফার্স্ট অফ অল কী করবেন, চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। তো আপনি দুটি মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন, একটি হলো ওয়েবসাইটের মাধ্যমে, দ্বিতীয় হলো প্লে স্টোরে অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেজাল্ট দেখতে হয়। তো প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ লিখবেন এইচএসসি রেজাল্ট। তো এইচএসসি রেজাল্ট লিখে তারপর এখানে জাস্ট আপনি সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পর এখানে আপনি ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন এইচএসসি রেজাল্ট 2024, তো জাস্ট আপনি এই লোগোটি দেখে এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পর তারপর জাস্ট আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। তো ওপেন করার পর এখানে যদি আপনার পারমিশন চাই তাহলে জাস্ট এখান থেকে অ্যালাওয়ে ক্লিক করে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে অ্যালাওয়ে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন উপরে রেজাল্ট দেখুন বলে একটি অপশন আছে। তো সিম্পলি এখান থেকে আপনি রেজাল্ট দেখুন তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সার্ভার বলে একটি অপশন আছে। তো সিম্পলি এখান থেকে কেন্দ্রীয় সার্ভার তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে কোনো অ্যাড আসলে জাস্ট আপনি ক্লোজ করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সার্ভার 1 ই বোর্ড সার্ভার, সার্ভার 2 টেলিটক সার্ভার। তো আপনি এখান থেকে দুটি সার্ভারের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন। তো এখানে ফার্স্ট টাইম দেখে দিচ্ছি ই বোর্ড সার্ভারের মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখবেন। তার জন্য এখান থেকে ই বোর্ড সার্ভার এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে ফার্স্টে দেখতে পাচ্ছেন আপনার পরীক্ষার নাম। তো এখানে আপনার পরীক্ষার নাম সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে পরীক্ষার সাল, তারপর এখান থেকে বোর্ডের নাম, তারপর এখান থেকে ফলাফলের ধরন। তারপর এখানে আপনার ফার্স্টে পরীক্ষার নাম একটি নির্বাচন করুন, এখানে ক্লিক করে এইচএসসি আলিম সমমান, তো জাস্ট এটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে পরীক্ষার সাল এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে অবশ্যই 2024 তো এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বোর্ডের নাম এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তো সেই বোর্ডটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ঢাকা বোর্ড তো এখান থেকে ঢাকা বোর্ড সিলেক্ট করব। তো আপনি যে বোর্ডের আছেন তো সেই বোর্ডটা সিলেক্ট করে দিবেন। তো বোর্ড সিলেক্ট করার পর তারপর এখান থেকে ফলাফলের ধরন এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনি একক বিস্তারিত ফলাফল, তো জাস্ট এই অপশনটাকে সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশন আছে একক বিস্তারিত ফলাফল। তো এখানে ক্লিক করার পর তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন ওপেন হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার পরীক্ষার রোল নাম্বার ইংরেজিতে। তো এখানে আপনার অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বারটি আছে তো সেই রোল নাম্বারটি লিখবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, তো এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি ইংরেজিতে লিখে দিতে হবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা দেওয়া রয়েছে। তো ক্যাপচার ভিতরে কিছু সংখ্যা থাকবে, তো সেই সংখ্যাটা আপনাকে নিচে এখানে বসাতে হবে। দেখতে পাচ্ছেন ইংরেজিতে, তো এই সংখ্যাটি আপনি সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ক্যাপচা কোড, তো জাস্ট এখানে বসিয়ে দিলাম। তো এখান থেকে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তারপর ক্যাপচা কোড সঠিকভাবে বসাবেন। বসানোর পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ফলাফল দেখুন, তো জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর পেজটি লোডিং হওয়ার পর তারপর এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ফাইনালি ফলাফলটা ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন মার্কশিট সহ, তারপর এখানে আপনার জিপিএ, তো আপনার নাম, সমস্ত কিছু এখানে শো করবে। তো এইভাবে খুব সহজেই এখান থেকে আপনি আপনার রেজাল্টটা দেখে নিতে পারবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে সার্ভারটি রয়েছে টেলিটক সার্ভার, তো এটার মাধ্যমে আপনি সেমভাবে রেজাল্ট দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে আপনার এক্সামিনেশন, তারপর এখানে দেখতে পাচ্ছেন ইয়ার, বোর্ড, রোল নাম্বার, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, তারপর এখানে একটি যোগফল থাকবে, তো এখানে যোগফলটি দিয়ে দিবেন। তারপর এখানে সাবমিটে ক্লিক করলে আপনি দ্বিতীয় সার্ভারের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন। তো এখন দেখাবো ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে দেখবেন। তার জন্য এখান থেকে আপনার ফোন থেকে গুগল অথবা গুগল ক্রোম ব্রাউজার চলে যাবেন। তো আমি জাস্ট এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। তো ওপেন করার পর এখানে আপনি সার্চে লিখবেন ওয়েব বেসিক রেজাল্ট, তো ওয়েব বেসিক রেজাল্ট, তো এটা লেখার সাথে সাথে দেখতে পাবেন দুটি ওয়েবসাইট চলে আসবে এখানে। তারপর এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন ই বোর্ড রেজাল্ট, তো এটাতে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনি সেমভাবে ইনফরমেশন দিবেন। তো আমি অ্যাপসের মাধ্যমে যেভাবে দেখালাম, এখানে আপনার ইনফরমেশনগুলো সঠিকভাবে দেওয়ার পর এখান থেকে আপনি সাবমিটে ক্লিক করলে আপনার রেজাল্টটা দেখে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলটি হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে।